আসসালামু আলাইকুম, আমি ব্লগার এলিজাবেথ। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে শসার রায়তা বানাবো, তাই আমি একটা শসা নিয়েছি আর টক দই নিয়েছি, আড়ংয়ের টক দইটা নিয়েছি, তারপরে লেবুর রস, পুদিনা পাতা আর জিরা মানে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ। তাহলে এখন চলুন বানানো যাক। আমি এখন ব্লেন্ডারে সবগুলো উপকরণ দিয়ে দিব, শসাটা পরে দিব। আমি এখন দইটা দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলো উপকরণ দিয়ে দিলাম একসাথে। এটাতে আমি কোনো পানি দিব না, এভাবেই ব্লেন্ড করে নিব। আর লেবুর রসটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এই লেবুর রসটা দিয়েই ব্লেন্ডার ব্লেন্ড হয়ে যাবে, আর পানির প্রয়োজন পড়বে না। আমার ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। পানি ছাড়াই ব্লেন্ডার করে ফেললাম। এখন আমি এখানে শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, এই শসাগুলো আমি মিক্সড করে নেব। আপনারা যাদের ওজন বেশি তারা এটা খেতে পারেন, আবার এমনিও খাওয়া যায়, ভালো লাগে, পোলাওর সাথেও খেতে পারেন, যার যেমনি ইচ্ছা খেতে পারেন, সব দিক দিয়েই সবভাবেই খাওয়া যায়। মিক্সড করে নিলাম, তৈরি হয়ে গেল আমার রায়তা। দেখেন, দেখলেও ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, খেতে অনেক মজা। আপনাদের জন্য শেয়ার করলাম। আর আমার রায়তা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা নিজেরাও বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।